সকাল হয়ে গেছে, এক মাম্মাম দেখো দিদুনের কোলে চলে গেছে দ্বিতীয়বার, আরেকবার আগে চলে গেছে। আর রায়, রায় দিদি ভাই বলবো না, রায় বোন বান্ধবী বলবো নাকি রায় সই বলবো? রায় সইয়ের ড্রেস পরে নিয়েছে, আর মাসিও উঠে গেছে 10টায়, ওটা মাসি এখন সকালবেলা উঠে যাচ্ছে। আরে নাকে দেখো, চুলে স্পাইক হয়ে গেছে তো। তো তোমার প্রথম দিন মামা বাড়িতে সকালবেলাটা কেমন লাগছে? মুখটা এমন কেন আমাকে দেখে এরকম হয়ে গেছে? ওমা ওরাই দূর, ওরুই ওরুই সোনা, কি হয়েছে কি হয়েছে মুখ তো দেখো। এখানে দুই বুনুর গুড মর্নিং হয়ে গেছে। আমি আমার মনোবাসনা পূর্ণ করেছি, রায় জাগরে গান গেয়ে গিয়ে রায়কে উঠিয়ে দিয়েছি। আর এ দেখো আরেকজন, এখানে হচ্ছে কি রায় আর রুহির জন্য হচ্ছে গিয়ে বিছানা রেডি করা হচ্ছে। দেখো আজকে দুই বুনু একসাথে হচ্ছে গিয়ে দুজন দুজন অন্য অন্য ইয়েতে শুয়ে দেওয়া হয়েছে, উল্টো উল্টোটাতে। না ওইদিকে পাঁচ ফিটে যায়, ঘষে চলে যায় ওইদিকে, ঘষে বেরিয়ে যায়। আর এখন এসছে কালো জেঠু আমাদের সাথে দেখা করতে। দেখো বুড়িমা, পান বুড়ির কাছে, এইটা কি বুড়ি? এটা উপুর বুড়ি না? এটা উপুর বুড়ি, শুধু উপুর হয়ে যায়। এটা হচ্ছে আমাদের উপুর বুড়ি। চলে এসছি ছাদে, আর আমাদের হচ্ছে গিয়ে সজনে গাছটা এরকম ছাদের ওপর উঠে গেছে। তো এখন আমি চলে এসেছি সজনে ফুল তুলতে। আর এখানে বাকি গাছগুলো মায়ের তোমাদেরকে পরে দেখাবো, অনেকটাই কমে গেছে যে তোমরা এখন থাকি না, মাও আমার কাছে গিয়ে অনেকদিন ছিল। যাই হোক, এগুলোই তোমাদেরকে দেখায় কি সুন্দর আমাদের। দেখো গাছ ভর্তি ফুল হয়েছে আর এরকম ছাদ দিকে তোলা যাচ্ছে, এর থেকে বেশি শান্তি আর কিসে হয় বলো? এখানে তুলে নিয়ে এলাম হচ্ছে কি এক গামলা হচ্ছে কি সজনে ফুল। দেখো আপনি এত চেঁচাচ্ছেন কেন? আপনার চাচানি ছোট, আমি চলে এলাম বলি কাঁদছে, কেউ তুলছে। এই জামাই বলেছে চপ ছাড়া নাকি মুড়ি খাবে না, তাই তো? কেন মিথ্যে কথা বলছো? কালকে রাস্তায় আস্তে আস্তে আমরা অ্যাকচুয়ালি এত তারানার তান্ত্রিক শুনেছি তো, না এখন শুনছি আমি, ভালো লাগছে মোটামুটি। তো হচ্ছে গিয়ে তোমার বর বলছে যে তেল চপচপে মুড়ি দেবে, আমি খেতে পারবো না, কিন্তু চপ খেতেই হবে, তেলে ভাজা আমাকে আজকে খেতেই হবে। সকাল সকাল বর গিয়েছিল তেলে ভাজা আনতে। আর তোমার মেয়ে কোথায়? এই যে উঠে গেছে দেখ, একজন এখানে, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। চলে এসছি আরো একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে, বাড়ি থেকে ফার্স্ট ব্লগিং হচ্ছে গিয়ে আফটার মেয়েকে নিয়ে আসায়। আর কালকের তো দেখেই নিয়েছো, মেয়ের হয়ে গেছে গ্র্যান্ড ওয়েলকাম। আমি অ্যাকচুয়ালি ভাবতে পারিনি এরা কিছু করতে পারবো, কারণ কি ঘরে কেউ ছিল না, শুধু মা আর বোন। আর যাই হোক, শামারকে দেখাই কি করছে। বাচ্চা কতটা গাড়ির প্রতি পাগলা হতে পারে, এটা আমাদের শামারকে না দেখলে কিন্তু তোমরা কেউ বুঝতেই পারবে না। তো ইনি হচ্ছে কি লাস্ট 2 ঘন্টা ধরে গাড়িতেই বসে আছে। দেখো আজকে কি সারাদিন গাড়িতেই থাকবে? মামা, ও মামা দেখো, আই মামা, ওকে সারাদিন রাখলো, সারাদিন গাড়িতেই থেকে যাবে দেখো। আর এই হচ্ছে আমাদের ঘর। আর এখানে আমাদের পাথরকুচির ফুলটা দেখো, এরকম করে বেরিয়ে এরকম করে উঠেছে, বাবা রে বাবা। এখানে হয়ে গেছে জঙ্গল, আখ গাছের জঙ্গল, পাম গাছের জঙ্গল। গোলাপগুলো কালকে ছিঁড়ে নিয়েছে, আবার হলে তোমাদেরকে দেখাবো। লাস্ট টাইম তোমাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু এগুলো সব কেটে দিয়ে গিয়েছিলাম।
আঁকটা হয়েছে দেখো, আঁকগুলো আমরা খাবো আর দিন মা বলে সব কেটে দেবে। এই পাশটাতে অনেকগুলো অ্যালামন্ডা লাগানো হয়েছে, পুরো ভর্তি করে দেওয়া হয়েছে। মায়ের একটা খুব ইচ্ছে ছিল যে আমার একটা দেওয়ালে শুধু অ্যালামন্ডা থাকবে, আর এই অ্যালামন্ডাটা কেটে দেওয়ার পরে এখন আবার বড় হয়েছে। ওটা ঘরে দেখতে পাচ্ছ, এগুলো ঝুলছে, কিছু মনে করো না প্লিজ। তোমরা এই আওয়াজটা শুনে কি ভাবছো, এটা কান্না না আওয়াজ? মানে মেয়ের কিছু হলে, বাচ্চাদের কিছু হলে বাবা মায়ের যে কি অবস্থা হয় কি করে বোঝাবো? কান পরিষ্কার, গা পরিষ্কার, সবার আগে তো তোমরা দেখলে ওকে অয়েল দিয়ে দিয়েছিলাম, আর এখন মামাম শুধু ভাবছে কি করে বেরোবো। যাই হোক, ওকে হচ্ছে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার হচ্ছে এরকম উল্টো দিক করে করে শ্যাম্পুটা অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে লেদার করা হচ্ছে কান। নেক্সট কাজ হচ্ছে দাঁত মাজানো, তার একটা টাস জব। নেক্সট চলছে আমাদের দাঁত মাজানো। এ দেখো ম্যাডাম, ম্যাডাম এটা আবার চিকেন ফ্লেভারের, দিদা শুনলে এটা তো বলতে পারে এ ছোঁয়াছুঁই করিস না আমার। না না ম্যাডামের দাঁত মারাচ্ছি তাই ম্যাডামকে ডাকছি, ম্যাডাম পালাচ্ছে। বলো তো এটা কে? এটা তো রাই সোনা। বলো তো এটা কে? এটা তো রুই সোনা। ওর মুখটাও চিনতে পারছে কে দেখো? আর আমার লেজ তো ওইদিকে। আচ্ছা, বড় মেয়েকেও আজকে স্নান করিয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। দিদি ভাই স্নান, রুইও স্নান করে নিয়েছে। বাচ্চাকে দেখো, শুধু ম্যাঁ করছে আর কিছু ভাবছে। এটা কার আওয়াজ? একগুলো আওয়াজ করছে আর একগুলো ঘুরে ঘুরে দেখছে, আর এখন মোবাইল দেখে মোবাইলের দিকে হাত করে থাকে। আচ্ছা, ওর মাসি ওকে দিয়ে দিয়েছে টিপ পরিয়ে। তো বিকেলে বাড়িতে বসলে হচ্ছে গানের আসর। এই বোন এসেছিল আমাদের বাড়িতে, তো তারপর শুনলাম ও খুব ভালো গান গায়, তো বলা হলো প্লিজ বোন আমাদেরকেও গান শোনাও। জীবন যাও
দুই বন্ধুর হচ্ছে খেলা দেখা, এ ওর হাত দেখছে, এ ওকে চেটে দেখছে, আর আমার মা মিক্সি ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে। দুটো পুতুল তো মামা, বাবারি বাবারি বলো আমার মেয়ে আমার চিংড়ি মাছের মতো শোভন ঘোল খাবে সাঁতার কেটে যাচ্ছে দেখো। আর আমার মেয়ে তো চিংড়ি মাছ, চিংড়ি মাছ যেমন পুট করে ধারা একটু উঠে যায় আমার মেয়ে উঠে যায়। চ্যাং মাছ ঠিকই বলেছে, আর একজনের দেখো তার শুধু একটাই ধান্দা, কি করে আমি পাস চলে আসছে আমার ফুচকা, আর এনারা খাবার হচ্ছে গিয়ে তোমার আমরা এখন চলে এসেছি মাংসের ঘুগনি খেতে দেখ, আর দেশি মুরগির ডিম জামাইকে নিয়ে জামাইয়ের দোকানে হচ্ছে গিয়ে আমরা খাবো হচ্ছে গিয়ে মাংসের ঘুগনি। দেখো দেখেছো এক দিদা কেমন করে দু বাচ্চাকে হাসাতে হয়, একজনকে কিছু না করলেও হাসছে আর একজনের স্পেশাল অ্যাটেনশন দরকার, মোবাইল এসছে তার চোখ মোবাইলের দিকে হয়ে গেছে। হাত কেটে এ হাত বের কর দিয়ে দে হাস, হাসছে ও তখন থেকে হাসছে, মন খুলে হাসছে নি দুষ্টুটা, এইটা মন খুলে হাসছে, এটা আমাদের মন খুলে হাসছে, এই তো দুত্তু দুত্তু হাসছে, এরকম করেছি বাচ্চা আমি যে হাবি গেলাম